मारो कुछ कुछ ওটা ইউটিউবে দে লুজ আর কি করতেছিস লুজিং পাউডার বসিয়ে वाओ क्या नजारा यार। हे बंधुरा आज के दिनहाटाते दिनहाटा शहरे तो दिनहाटाते हमारे एक काज आछे कलेज थेके तो ओई काजटा करार जन्य जाच्छि। तो तोमरा ब्लगटा देखते थाको। एखन बास स्टपे वेट करछि बास आसार जन्य प्राय आधा घंटा हो गेलो बास एखनो आछे। फाइनली आधा घंटा वेट करार पर एकटा बासे चललाम। बासटा मोटामुटी भालो स्पीडे जाच्छिलो तो बासटाते चढ़े जाच्छि। फाइनली कलेजर भेतर ढुकलम देखते मोटामुटी भीड़। इन्हें आईटीआई कलेजर स्टूडेंटरा सबाई तो एखे एक फर्म जमा करार जन्य आसलम। अनेकटा भीड़ एखन कम आछे तो एखन आमरा मोटामुटी फर्म फिल आप करलम। तो एखाने एकटा रूमे बसे आछि। ई एकदम स्टेबिली थाके नख मारे दिखे बोलो तुहिन की कम आनंद बोलो तुम्हारा क्या है यार बताओ कुछ तो बोलो कुछ कुछ गजब बेइज्जती है। ওটা ইউটিউবে দেবো তো আজ জিপ বের করে দিকে আনতে। হ্যাঁ তুমি এই সব কিছু বাবা কে তোমার ওইটা কি ওই যে তোমার মিস Yes. A loser, a loser. A loser. Yes. A video. সামনে দেখতে পাচ্ছ পুলিশের একজন বড় অফিসার এসেছে ভাষণ দেওয়ার জন্য আমাদের। মোটামুটি গাইস আমাদের কাজ শেষ। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সব বন্ধু বান্ধবরা মিলে। আমার সামনে সবাই, আমি পিছনে একা একা, কিন্তু আমার কথা বলতে একটু অকওয়ার্ড লাগে তাই পরে আওয়াজটা দিচ্ছি। এখন আমরা রাস্তায় হাঁটছি আর ডিসকাস করছি এখন কিসে যাব, বাসে যাব না ট্রেনে যাব। আমাদের দিনহাটা শহর থেকে ট্রেন পাওয়া যায় আবার বাসও পাওয়া যায়, এরকম একটা মানে চিন্তা করতে করতে যাচ্ছি। মদন মোহন এটা একটা পুকুর আছে, পুকুরটার সামনে একটা মন্দির আছে মদন মোহন। মন্ডলদা अब मॉडल लगे यूट्यूब पे दवा होगे। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। আরতে আরতে আমরা আদিনাটার মদন মোহন বাড়ি নামে একটা জায়গা আছে, সেখানকার একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেলটা। এই প্যান্ডেলে মানে প্রত্যেকবার পূজা করা হয়। এখন ঢাকা আছে, কারণ আগে যদি মানুষ আর দেখতে পারে ভেতরে কি আছে তাহলে তো পরে আসবে না দেখানোর জন্য। মনে হচ্ছে তো বড় কিছু হবে, দেখে ভালো লাগছে সামনটা। তা তোমাদের সামনটা দেখাচ্ছি। ওই অমিত, আর রেড লাইট কোথায় রে? রেড লাইট কোথায়? ভাবা যায় নাকি? তো আমরা এখন দাঁড়িয়ে আছি রাস্তার ধারে একটা কিছু খাওয়ার জন্য। দেখি কি খাওয়া যায় সবাই মিলে। Thank you.
क्या ফাইনালি আমরা দিনহাটা স্টেশনে পৌঁছালাম। এখন টিকিট কাটার পালা, তো টিকিটগুলো আগে কেটে নেই। একটা ড্যান্স কর মনীষ, ড্যান্স কর। ফাইনালি টিকিট কাটার পর আমরা স্টেশনে আর কি ধারে দাঁড়িয়ে আছি, ট্রেনটা আসার অপেক্ষা করছি মোটামুটি 4-5 মিনিট থেকে। ওয়াও, কে নজারা ইয়ার, দেখো উপর থেকে দেখো গাইস, কত সুন্দর দেখা যাচ্ছে। পেটে প্রচন্ড খিদা, তাই হাসি পাচ্ছিল না, তাই হাসা হাসার চেষ্টা করছিলাম জোর করে। ফাইনালি গাইস ট্রেনটা আমাদের এসে গেল, দেখতে পাচ্ছ ওই যে ট্রেন। চল 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 মরেশ, ফাইনালি গাইস আমরা ট্রেনে সিটে বসে বাড়ির পথে রওনা দিলাম। আমাদের গন্তব্যস্থলে এখন বাড়ি। তো সবাই কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। খুব মেহনত লেগেছে গাইস এই ভিডিওটা বানানোর জন্য, প্লিজ দয়া করে শেয়ার করো আর লাইক করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও।